আসসালামু আলাইকুম ইমরান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে যে যারা নতুন, একবার নতুন বলতে যারা অনলাইন বিষয়ে কিছুই জানে না, শুধু তাদের জন্য ভিডিও এটা, যে আসলে আমরা কোনটা দ্বারা শুরু করব, আমরা কি আমাদের অনলাইন জগতে কতগুলো কাজ আছে, আমরা আমাদের অনলাইন সেক্টরে আমরা কি কাজ করব, অ্যাকচুয়ালি এই সকল বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওটা তৈরি করব। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, তো সাথেই থাকলে অনেক কিছু শিখতে পাবেন যারা ফার্স্ট নতুন। সো আজকে স্টার্ট করা যাক, সেটা হচ্ছে হাউ ক্যান আই স্টার্ট অনলাইন আর্নিং। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি কিভাবে অনলাইন জগতে আর্নিং করতে পারবো, সেই বিষয়টা তো আমরা সবাই জানি। সামথিং হলো সেটা হচ্ছে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাইতো ভাই, পাড়া প্রতিবেশী, এলাকার কম্পিউটার সেন্টার, দোকান, এবং অনলাইন সেক্টরে আমরা অনেক ভিডিও দেখছি। তো সেই সকল সেক্টর থেকে আমরা বুঝতে পারি, চাচাতো ভাই থেকে বুঝতে পারি, মামাতো ভাই থেকে বুঝতে পারি যে এভাবে এভাবে আর্নিংটা হয়। আসলে আর্নিং বিষয়টা কি সেটাই, যেটা আমার চাচাতো ভাই করতেছে আমি ওটাতেই কাজ করব, করে আর্নিং করব। আমার আরেকটা ভাই করতেছে, আমার সেন্টার আমাকে এটা করেছে, আমি এটাতে আর্নিং করব। অ্যাকচুয়ালি অনলাইন আর্নিং উপার্জন বিষয়টা হচ্ছে শুধু অন্যের পয়েন্ট অফ ভিউ থেকে শুনলে হবে না। আপনি কি চান, আপনি কোন কাজে পারদর্শী, সেটা আপনাকে ভাবতে হবে। যদি আপনি মনে করেন যে আমার চাচাতো ভাই কাজ করতেছে একটা, তাহলে আমি ওটাতে কাজ করি, ওতে অনেক টাকা আর্নিং করতেছে, তাহলে আমি কি করবো, আমি ওর পিছনে দৌড়াবো, তাহলে ওই যত টাকা আর্নিং করতেছে তাহলে আমিও আর্নিং করবো। ধরেন সাপোজ মনে করেন আপনার বড় ভাই বা চাচাতো ভাই একটা কাজ করে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে, যেটা আপনি কিচ্ছু বোঝেন না, বাট সে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে, বাট আপনি কিচ্ছু বোঝেন না, তারপর ওর আর্নিং দেখে, মনে করেন ওই আর্নিং করলো মাসে 1 লাখ টাকা, সেক্ষেত্রে তার আর্নিংটা দেখে আপনি এত পারদর্শী হলেন, এত পারদর্শী বলতে আপনি এত আগ্রহ হলেন যে আমাকে ওটা করাই লাগবে। ওই যখন ওটা থেকে উপার্জন করতে পারতেছে, তাহলে আমাকে ওটাই করতে হবে, করে আমাকে ওটাতে উপার্জন করতে হবে। এই মন মাইন্ডে যদি অনলাইন সেক্টরে আসেন, তাহলে আপনাদের কোনো কিছুই সম্ভব নয়, কারণ ও করতেছে ওর অ্যাবিলিটি নিয়ে। আপনার কি কোনো অ্যাবিলিটি আছে ওই কাজে? যদি আপনি ওই কাজটা না শিখেন, আপনার ওই ফ্যাশনটা যদি না থাকে, ইউ হ্যাভ টু ফ্যাশন ইট। দ্যাটস মিন্স আপনি যে কাজে ইন্টারেস্টেড, আপনি যে কাজটা করতে ভালো লাগে, আপনি যে কাজটা করতে খুবই ইন্টারেস্টেড, টাইমের পর টাইম, ঘন্টার পর ঘন্টা ল্যাপটপের সামনে, কম্পিউটারের সামনে আপনি দিতে পারবেন যে কাজের পিছনে, সেই কাজটাই আপনার দ্বারা করতে হবে, তবেই কাজটি সাকসেস, লং টার্ম সাকসেস আপনার জন্য খুব প্রয়োজন। অথবা আমাদের এখন করা গ্রাম অঞ্চলের মানুষজন যেটা করে, যে সকল কোশ্চেনগুলো করে, যে সকল কার্যক্রমগুলো করে, সেই বিষয়গুলো নিয়ে একটু সামথিং ধারণা দিব, কারণ কিভাবে আমাদের অনলাইন জগতে পা রাখতে হবে, কিভাবে অনলাইন জগতে কার্যক্রম করতে হবে। যদি আমরা সেই সকল জিনিস ফলো না করি, তাহলে অবশ্যই আমাদের দ্বারা কিচ্ছু হবে না। আর আমরা যদি ওই সকল জিনিস ফলো না করি, ওই সকল ফ্যাশনের যদি আমাদের আমার ক্রিয়েটিভনেস যদি আমরা যদি না বুঝতে পারি, তাহলে আমরা কখনো অনলাইনে সাকসেসফুল হতে পারবো না। সো অনেকেই কিন্তু অনেক কিছুই পছন্দ করে, আপনি কোন কাজ করতে পছন্দ করেন? অ্যাটলিস্ট এসব অনেকেই অনেক কোশ্চেন করবে যে আপনি কোন কাজটি জানেন, এই সেই অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি আমরা সব কিছু তো লাইক করি, দ্যাটস মিনস আমরা যেটাই দেখি সেটাই লাইক করি। হ্যাঁ, আমার একটা একজন কাজ করতেছে, যে কাজ করতেছে কিন্তু এই বিষয়ে অনেক টাকা পাচ্ছে, আমি ওটাই পছন্দ করতেছি, তখন তড়ি ঘড়ি আমি ওই কাজটাই স্টার্ট করতে চাচ্ছি। বাট কিছুদিন পর আমি আরেকটা দেখতেছি যে আরেকজন অন্য আরেকটা কাজ করতেছে, কিন্তু এই চাচ্ছে যে ওটার আবার ইনকাম আরও বেশি, তখন আমরা কি করতেছি, ওটার পিছনে ঘুরতেছি। বাট আমরা এটা বুঝতেছি না যে আমরা যে কাজটা করতেছি, আপনি যে কাজটা করতেছেন, যে কাজটা আপনি একবার এক্সপার্ট পারদর্শী, আপনি ওইটাতে টাইম দিচ্ছেন না, বাট অন্যটাতে ঠিকই টাইম দিতেছেন। যে ওই ওটাতে এত টাকা ইনকাম করতেছে, তাহলে আমি ওই কাজে কাজ করি, তাহলে আমি অত টাকা ইনকাম করতে পারবো। এই কার্যক্রমগুলো, এই ফ্যাসিনেটগুলো যদি আপনি চেঞ্জ করতে পারেন, এই মাইন্ডগুলো যদি চেঞ্জ করতে পারেন, তবে এসে অনলাইন জগতে সাকসেসফুল কিছু কার্যক্রম আপনি করতে পারবেন, কিছু টাকা উপার্জন করতে পারবেন।
হ্যাঁ আমি মানলাম, সে মনে করেন যে ওর পিছনে আপনি ঘুরলেন, ওর কার্যক্রমগুলো শিখলেন, আপনি ওটাতে ফ্যাসিনেট না, ওটা ইন্টারেস্টেড না, জাস্ট আর্নিং পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ওটাতে ইন্টারেস্টেড, আপনি ওটাতে কোনো ইন্টারেস্টই ছিল না আগে, বাট ওর আর্নিংটা দেখে আপনি এটা ইন্টারেস্টেড যে এই এত টাকা ইনকাম করতেছে, তাহলে আমি ওটাই করি, তাহলে আমি ওটাও আরো ইনকাম করতে পারবো। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি শোষেন, তো আপনি ইন্টারনেট জগতে অবশ্যই কোনো কিছু করতে পারবেন না, দ্যাটস মিনস সামথিং আর্ন করতে পারবেন, কিছু টাকা ইনকাম করতে পারবেন ফার্স্টে, বাট আপনার যে টাইমটা লস হবে, যে টাইমটা এক্সপেন্ড করবেন, সেই টাইমটা যদি আপনার ফ্যাশনের পিছনে এক্সপেন্ড করেন, তাহলে 2 মাস পর বা 6 মাস পর বা 1 বছর পর আপনি দেখবেন তার চেয়েও বেশি ইনকাম করতে পারতেছে আপনার ফ্যাশন থেকে। তো অনলাইন জগতে অনেক ধরনের কাজ আছে, আমি একটি সাইটের জাস্ট খালি স্যাম্পল আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে অনলাইনের জগতে অনেকেই কোশ্চিন করে যেটা, সেটা হচ্ছে আমি কিভাবে কাজ শুরু করবো, আমি অনলাইন জগতে কিভাবে আর্নিং করবো, এবং অনলাইন জগতে কোন কাজটা নিয়ে কার্যক্রম করবো। অ্যাকচুয়ালি খুব জোরে কথা বলতেছি কারণ ভিডিওটা যেন বড় না হয়ে যায়, তার জন্য তো আমি কিছু ডাটা আপনাদের সামনে উপস্থাপন করব, সেই ডাটা থেকে ইনশাল্লাহ 100 এর মধ্যে 90% বুঝতে পারবেন যে অনলাইন জগতে কতগুলো কার্যক্রম আছে, এবং তার সাথে আপনি কোন কাজে আপনি পারদর্শী, আপনি যে সেক্টরে কাজ করেন না কেন সেই সেক্টর থেকে আর্নিং হবে। বাট সেই সেক্টরটা মনে করেন না যে আপনি আজকে কাজ স্টার্ট করলেন আমি কালকে থেকে টাকা পাবো, যদি এই মাইন্ডটা নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই হবে না। তাহলে কী করতে হবে, আপনাকে টাইম দিতে হবে, টাইম স্পেন্ড করতে হবে, 6 মাস 1 বছর, তবেই গেছে যে সামথিং আর্নিং আসবে, এবং তারপরে যে আর্নিংটা আসবে সেটা চিন্তার ভাবনার বাইরে। তো এখানে আমি আপনাদের সামনে কিছু প্রদর্শনী দেখাচ্ছি, যেটা হচ্ছে প্রেজেন্টেশনের মাধ্যমে যেন আপনারা কিছু বুঝতে পারেন। আর এখানে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে টপ, টপ মানে অ্যাকচুয়ালি টপ বলতে ফিউচারে কার্যক্রম যেটা সবচেয়ে বেশি হবে, ফিউচার অ্যাবিলিটি যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব অ্যান্ড মোবাইল ডেভেলপমেন্ট, যে সকল সেক্টরটা আছে সেই সেক্টরটা সব কিছুতেই বেশি কার্যক্রম, বাট এই ওয়েব মোবাইল ডেভেলপমেন্ট সার্ভিসটা এটা সবচেয়ে হাই লেভেলে। যদি আপনি এটা শিখতে পারেন, এটা যদি আপনি আওতায় নিয়ে আসতে পারেন, এটা যদি আপনি প্রশিক্ষণ নিয়ে অ্যাবিলিটি জোগাড় করতে পারেন, তাহলে আপনি এই সেক্টরটা বেছে নিতে পারেন, এবং এটা খুব বেস্ট অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টে। এই ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কতগুলো সেক্টর আছে সেই সেক্টরগুলো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন, যে ডেস্কটপ অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার, ইকোনমিক্স ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার, গেম ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার, মোবাইল ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার, অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট ফ্রিল্যান্সার, কিউএ অ্যান্ড টেস্টিং ফ্রিল্যান্সার, স্ক্রিপ্ট অ্যান্ড ইউটিলিস্ট ফ্রিল্যান্সার, ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সার, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন ফ্রিল্যান্সার, এই একটা ক্যাটাগরির মধ্যে এতগুলো ক্যাটাগরি আছে। এবং তারপর যে সেক্টরটা আছে সেটা হচ্ছে আইটি অ্যান্ড নেটওয়ার্কিং, আইটি অ্যান্ড নেটওয়ার্কিং এর মধ্যেও অনেকগুলো ফাঁক আছে, সেটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা আইটি অ্যান্ড নেটওয়ার্কের মধ্যেও ভাগ আছে, যেটা আপনারা সামনেই প্রদর্শন আছে দেখতে পাচ্ছেন। এবং তারপরে যে সেক্টরটা আছে ডাটা সায়েন্স অ্যান্ড ডাটা অ্যানালাইসিস, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভাগের এক একটা করে পারদর্শী কার্যক্রম আছে, যেটার ভিতরে আরও অনেক ভাগ আছে যেগুলো কার্যক্রমগুলো করা যায়, এবং আপনি যে কাজটাই জানেন সেই কাজটা নিয়ে স্টার্ট করবেন। এবং আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে কতগুলো কাজ আছে, তার জন্য আজকে তাহলে জাস্ট আমি এটা প্রদর্শন দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে অনলাইন জগতে জাস্ট একটা সাইডে যদি এতগুলো কাজ থাকে, তাহলে বুঝেন যে কত সাইড আছে এবং কত কাজ আছে অনলাইন জগতে। জাস্ট সামথিং রিচার্জ, সামথিং টাইম, আপনি কিছু নেটে টাইম দেন এবং নেটে কিছু সময় এক্সপেন্ড করেন, কিছু রিসার্চ করেন, অনেক সময় তো ফেসবুকে ইউজ করেন, অনেক সময় তো ফেসবুকে ব্যবহার করেন, এই সময়ের কিছু অংশ যদি এসব আর্নিং সাইট, টিপস সাইট, ব্লগ সাইট গুলো পড়া হয়, তাহলে আপনি এমনিতে অনেক অনেক কার্যক্রম করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনলাইন জগতে আপনার যে কার্যক্রমটা করেন সেটা হচ্ছে ঠিকই আপনি টাকা দিয়ে অন্য জায়গাতে শিখতে যান, 40,000 50,000 একটা কোর্স করতে যদি শিখেন, ঠিকই শিখেন বাইরে, বাট আপনি একটা কাজ করেন না, সেটা হচ্ছে আগে যেটা শিখতে যাচ্ছেন সেই বিষয়ে আপনি রিসার্চ করেন না, কিছুদিন রিসার্চ করেন, দেখেন যে হ্যাঁ আমি এটাতে এক্সপার্ট হতে হবো, দেন নেক্সটে কী করবো, নেক্সটে কি এই বিষয়ে কার্যক্রম করবো, কিছু কিছু মেম্বার আছে
যারা না জেনে শুনেই ই এটা করতেছে আমি এটা করব, দিয়ে আমি ওটা কোর্স করতে শুরু করলো। বাট কিছুদিন যাওয়ার পরে সেই সেই যে আগ্রহটা ফার্স্টে ছিল এটা ডিপ্রেশনের নামে একদম লাস্টে চলে যায়, শিখতে পারে না, বুঝতে পারে না। তার জন্য কি হয়, তার টাকাটাও নষ্ট হয়। তার জন্য ফার্স্টে আমি বলবো আগে কিছু জানেন, শোনেন, দেন শিখেন। তারপরে যেটা হচ্ছে, কেউ কেউ যদি রাইটিং এক্সপার্ট থাকে, রাইটিং বলতে লেখালেখিতে, সে ইংলিশে খুব এক্সপার্ট, তার জন্য এ সেক্টরটা সবচেয়ে বেস্ট। রাইটিংয়ে যারা এক্সপার্ট থাকবে তার জন্য রাইটিং সেক্টরটা সবচেয়ে বেস্ট। আর রাইটিংয়ে কন্টেন্ট রাইটিং এটা বেস্ট বেস্ট বেস্ট। এখনকার পজিশনে কন্টেন্ট রাইটিংটা সবচেয়ে জরুরি, কারণ যে কোনো ওয়েবসাইট বলেন, যে কোনো কন্টেন্ট বলেন, যে কোনো ওয়েবসাইট যখন ক্রিয়েট করবেন তখন কন্টেন্ট, অনেক কন্টেন্ট দরকার হয়। তার জন্য কি প্রয়োজন, একটা এক্সপার্ট কন্টেন্ট রাইটার দরকার। আপনি যদি কন্টেন্ট রাইটার হন তাহলে এ সেক্টরটা সবচেয়ে বেস্ট হবে, অন্য কিছুতে না হাত দেওয়া এটা বেটার। কারণ এখানে অনেক অনেক কাজ আছে, যে কাজটা আপনি যদি শুরু করেন তাহলে আপনারও কিছু এমপ্লয় দরকার হবে যখন ওই কাজগুলো কন্ট্রোল করার জন্য। তো কন্টেন্ট রাইটিংটা এটা সবচাইতে বেস্ট, অ্যান্ড এটা প্যাসিভ ইনকামও পাওয়া যায় সামথিং, কারণ এটা মান্থলি কার্যক্রমও চলে। যদি মান্থলি কার্যক্রম চলে তাহলে তো আপনার হয়ে গেল, যদি পারমানেন্টলি কোনো ক্লায়েন্ট পেয়ে যান তো ক্লায়েন্টের রিকোয়েরমেন্ট অনুসারে কার্যক্রম করলে সবচেয়ে বেস্ট হয়। এবং ক্লায়েন্টটা পাবেন কোথায় এটা নেক্সটের ভিডিওগুলোতে বুঝিয়ে দিব, এবং নেক্সটের ভিডিওগুলোতে আরও দেখাই দেবো যে কোথায় কীভাবে ক্লায়েন্টগুলো পাওয়া যায়, কোথায় কীভাবে কার্যক্রমগুলো করতে হয়। এটা আজকে বোঝাচ্ছি যেন আপনাদের বুঝতে পারেন যে কতগুলো কাজ আছে এখানে। এবং তারপর হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার, যারা গ্রাফিক্সে পারদর্শী তারা এ সেক্টরে কাজ করতে পারেন। অ্যাকচুয়ালি গ্রাফিক্সে যারা সবচেয়ে বেশি পারদর্শী তাদের জন্য বেস্ট আমি ফার্স্টে বলবো, যারা নতুন গ্রাফিক্স স্টার্ট করেন, মনে করেন আপনি লোগো ডিজাইনে এক্সপার্ট, তার জন্য কী করবেন, সামটাইম আপনি এক্সপেক্ট করবেন, সামটাইম আপনি কিছু সময় দিবেন, হঠাৎ করেই আপনি নিজে চলে আসলেন, নিয়ে কার্যক্রম করলেন। হ্যাঁ, যদি এভাবেই কিছু ভিডিও আপনি এক্সপার্ট হন, আপনি যদি মনে করেন হ্যাঁ আমি এক্সপার্ট, হ্যাঁ তাহলে আপনি কার্যক্রমগুলো করতে পারেন। ফার্স্টে আপনাকে বলবো যদি আপনি লোগো ডিজাইন এক্সপার্ট হন তাহলে কিছু সাইট আছে, সেই সব সাইটে আপনি কন্টেন্ট, যেগুলো কন্টেস্ট চলে লোগো ডিজাইনের, কন্টেস্টগুলো সবচেয়ে বেস্ট হয়। কারণ হচ্ছে ওখানে 1000-2000 করে একটা কন্টেস্ট, একটা লোগোর উপরে এটা ইয়া হয়, সিলেক্ট হয়। তো তার জন্য কী করবেন, আপনি কন্টেস্টগুলো ইউজ করতে পারেন, কন্টেস্ট করার জন্য 99 ডিজাইন, এটা পারফেক্ট লোগো ডিজাইনের জন্য। এবং আদার্স আছে, আরও ফ্রিল্যান্সার আছে, সেই ফ্রিল্যান্সারের কন্টেন্ট এটা সবচেয়ে বেস্ট হয় এগুলো। বাট 99 ডিজাইন কিন্তু কন্টেস্টের জন্য বেস্ট, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ফ্রিল্যান্সারও কন্টেস্টের জন্য বেস্ট যদি আপনি খেলতে পারেন। তো ওটা অ্যাক্টিভনেস থাকতে হবে, অনলাইন জগৎ মানে অ্যাক্টিভ, আপনি সকলকেই সকল কাজের জন্য অ্যাক্টিভ থাকতে হবে, তবেই কাজে আপনি কী করতে পারবেন, এটা সামনের দিকে এগোতে পারবেন। যারা গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট হবেন, গ্রাফিক ডিজাইন বলতে বোঝাচ্ছে অ্যানিমেশন ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ভিডিও, এখানে অনেক সেক্টরগুলো আছে যেটা হচ্ছে গ্রাফিক্সে খুব ডিপেন্ডেন্ট। আপনি যেই ছোট্ট ছোট্ট জিনিসের যদি এক্সপার্ট হন অল্প কিছুতে, বাট ওটাতে আপনি হাইলি এক্সপার্ট, তাহলে আপনি অনলাইন জগতে কাজ করতে পারবেন। কারণ অনলাইন জগতে নো সার্টিফিকেট, আপনার কোনো সার্টিফিকেট নাই, বাট আপনি একটা বিষয় সবচেয়ে এক্সপার্ট, তাহলে আপনি ওটাতেই অনলাইন জগতে কাজ করতে পারবেন। কারণ হচ্ছে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না, জাস্ট এক্সপার্টনেসের প্রয়োজন হয়। আপনি কি এক্সপার্ট, যদি এক্সপার্ট হন হ্যাঁ আপনি অনলাইন জগতে আপনার জন্য স্বাগত। তারপর যেটা হচ্ছে আর্কিটেকচার, হ্যাঁ যারা হচ্ছে সিভিল টাইপের কাজ করে, কার্যক্রম করে, বিল্ডিং টিল্ডিং তৈরি করে, ইঞ্জিনিয়ারিং সেক্টর, হ্যাঁ সেই জন্য এই আর্কিটেকচারের সাইডটাও এখানে প্রদর্শন করা হবে। এবং আর্কিটেকচার সাইডেও এখানে অনেক অনেক তাদের বিগ কাজ করা হয়, হ্যাঁ যেগুলো অনলাইন সেক্টরে হাই হাই লেভেলের এগুলো কার্যক্রমগুলো হয়, এবং অনেক বাট টাকার পিছনে যদি টাকার প্রাইস দেখেন, দেখে যদি শুটেন তাহলে তো হবে না, বাট আপনার ফ্যাশনটা দেখতে হবে, আপনি কোনটাতে সবচেয়ে আগ্রহী, কোনটাতে টাইম দিতে পারবেন। একটি ক্রিকেট খেলা যখন শুরু হয় তখন আপনি দেখবেন যে ওটার পিছনে যারা ইন্টারেস্টেড থাকে 3-4 ঘন্টা বসে থেকে পার করে দেয়, বাট আপনি কোনো কিছু মনে হয় না যে আমি 3-4 ঘন্টা কীভাবে পার করলাম। বাট একটা বিষয় দেখেন, যারা ইন্টারেস্টেড না তারা যদি ওখানে বসে থাকে তাহলে অবশ্যই কী হয়, বিরক্ত বোধ হয়, ভালো লাগে না, এরকম লেজ হয়, মানে মন মাইন্ডটা একদম খারাপ হয়ে যায়। তার জন্য কী হয়, ওটা দেখবে না,
চলে যাবে। তার জন্য ওই যে সবচেয়ে বেশি যারা যেটাতে ইন্টারেস্টেড তারা সেইটাতে আপনারা লেগে থাকুন। যারা হচ্ছে অ্যাডমিন সাপোর্ট বলতে ইন্টারনেট ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি সেক্টর ফ্রিল্যান্সার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই সেক্টরের কার্যক্রমগুলো পড়ে, তার জন্য যে সাপোর্টটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই সাপোর্টের জন্য সবচেয়ে বেশি কার্যক্রম হয়, যেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে আমি অনলাইনে ফোন কল রিসিভ এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলো করলাম। এই এই কার্যক্রমগুলোর জন্য অ্যাডমিন সাপোর্টটা সবচেয়ে বেস্ট, কারণ হচ্ছে এটা আওয়ালি রেটে কার্যক্রম করা হয় এবং আওয়ালি রেট গুলো সবচেয়ে ইফেক্টিভ হয়, কারণ হচ্ছে সেটাতে একটা প্রাইজই মেনটেন হয় যে $10 পার আওয়ার, $5 পার আওয়ার, $15 পার আওয়ার, আপনি যে কয় আওয়ার কাজ করবেন সে আওয়ারের প্রাইস একবার পেয়ে যাবেন। অ্যান্ড যারা হচ্ছে ল ল সেক্টরে যারা পড়াশোনা করছে বা ল সেক্টরে যারা বেশি পারদর্শী তার জন্য সেকেন্ড সেক্টরটা একটা বেশি প্রায়োরিটি লেগেল। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কি করি, ইংলিশে আমরা পারদর্শী এবং কি জানি আমরা, সেটা হচ্ছে ইংলিশ থেকে বিভিন্ন ধরনের ট্রান্সলেটেড আমরা করতে পারি, বিভিন্ন সাইডের, বিভিন্ন সাইড মিনস বিভিন্ন কান্ট্রিজ ট্রান্সলেট করতে পারি। এই ট্রান্সলেশন এখানে অনেক অনেক কাজ আছে, বাট আপনি যারা বাংলাদেশে বাস করেন তারা যদি মনে করেন আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দেবো, তাহলে এটা অল্প সংখ্যক কাজ আছে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষরা এবং বাংলাদেশের কার্যক্রম যদি আমরা করতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে দেখবো যে অল্প কিছু সংখ্যক আছে যারা হচ্ছে এই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে নেয়, তারা কেউ গুগল ট্রান্সলেট ইউজ করতে তো পারে। তার জন্য সবচেয়ে যারা ট্রান্সলেশনের এক্সপার্ট হবে যদি মনে করেন যে স্প্যানিশ টু ইংলিশ, ইংলিশ টু স্প্যানিশ, ইংলিশ টু চায়না এই সকল সাইডে, ইংলিশ টু জার্মানি এই সকল সাইডে যদি আপনারা পারদর্শী হন তাহলে অবশ্যই কাম অন অনলাইন অ্যান্ড জয়েন দ্য ট্রান্সলেশন সেক্টর। আরও যেটা বিষয় আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সেক্টর। এখানে অ্যাকাউন্টিং সেক্টরে যারা পড়াশোনা করেন তাহলে অবশ্যই অ্যাকাউন্ট সেক্টরে এখানে কাজ করতে পারবেন, কারণ অ্যাকাউন্ট সেক্টরে এখানে অহো কাজ আছে। এবং সবচেয়ে আরেকটা যেটা সেকেন্ড সেক্টর আছে সেটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং এটা এই ডিজিটাল মার্কেটিং যুগের, হ্যাঁ যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে এটাও একটা থার্ড পয়েন্ট বলতে পারেন। ফার্স্টে যদি ওয়েবগুলো রাখেন, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপরে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা রাখতে হবে, কারণ হচ্ছে এসইও, লিড জেনারেশন সেক্টর, ইমেল মার্কেটিং সেক্টর, টেলিমার্কেটিং সেক্টর, কোল্ড কলিং সেক্টর এগুলো প্রত্যেকটাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেক্টর এটা সবচেয়ে বেস্ট হয়, হ্যাঁ সেটা সেলস অ্যান্ড মার্কেটিং সেক্টরে। এটা সেলস অ্যান্ড মার্কেটিং সেক্টরটা সবচেয়ে কার্যকর্ম এই জন্যই বিভিন্ন বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন যে বিভিন্ন বিজনেস যখন রানিং থেকে শুরু করে তখনই ফার্স্টে কী দরকার হয়, এসইও দরকার হয়, এবং তারপরে আরও কী দরকার হয়, লিড জেনারেশন দরকার হয়, ইমেল মার্কেটিং দরকার হয় তাদের বিজনেসটা ডেভেলপ করার জন্য। তার জন্য সেলস অ্যান্ড মার্কেটিংটা বেশি প্রয়োজন হয়। যদি আপনি এটাতে আগ্রহী, এটাতে যদি পারদর্শী থাকেন তাহলে এটা নিয়ে কাজ স্টার্ট করেন। এবং আরেকটা আছে কাস্টমার সাপোর্ট সার্ভিস। কাস্টমার সার্ভিসে যদি আপনি পারদর্শী হন এটা নিয়ে অবশ্যই আপনার কাজ স্টার্ট করবেন। হ্যাঁ এখানে সবচেয়ে অনেক বিষয়ে কার্যক্রম হয় এবং আপনারা মনে করেন আমি কিচ্ছু জানি না, এতগুলো কার্যক্রম দেখালাম তারপর আমি কিচ্ছু জানি না, এখন আসি আমরা ইউটিউব নিয়ে। হ্যাঁ ইউটিউবে সামথিং দিব আজকে ধারণা এবং বেশি দিব না আজকে। বিষয়টা হচ্ছে যে আমরা অল্প কিছু জানি, অল্প কিছু নিয়ে আমরা কাজ স্টার্ট করতে পারি, সেটা হচ্ছে ইউটিউব নিয়ে। আপনার কাছে একটা ফোন আছে, ফোন দিয়ে এলাকায় বা আদার্স সেক্টরে কী হচ্ছে না হচ্ছে সেগুলো ভিডিও করেন, ভিডিও করে ইউটিউবে আপলোড করে দেন। বাট যেটা ভিডিও করবেন সেটা কিন্তু কন্টেন্ট হতে হবে, একদম ইফেক্টিভ হতে হবে, যেন মানুষ আগ্রহী থাকে সেই ভিডিওটা দেখে। আপনি যখন একজন অন্যজনের ভিডিও দেখেন তাহলে অবশ্যই কিছু আর্নিং বা কিছু ভালো লাগে ভিডিওটা দেখতে, দ্যাটস মিনস খুবই ইন্টারেস্ট সহকারে ভিডিওগুলো দেখেন, তাহলে আপনার ভিডিওতেও এমন কিছু থাকতে হবে যেন তারা দেখে। গ্রাম অঞ্চলে কী হচ্ছে না হচ্ছে সবগুলোই আপনি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন এবং দেখবেন আপলোড করার পরে ইউটিউব থেকে অনেক কিছু আর্ন করতে পারেন এবং অনেক টাকা এই ইউটিউব সেক্টর থেকে অনেক টাকা আর্ন করা যায়। সো চয়েস ইওর, এখন আপনারা যেটাই চয়েস করেন না কেন, চয়েস হচ্ছে আপনার, আপনার লাইফ, আপনার পজিশন, এখন আপনি যেটা চয়েস করবেন সেটা নিয়ে কার্যক্রম করতে পারেন। বাট বিষয় একটাই, আগে দেখবেন, শুনবেন, রিসার্চ করবেন অ্যান্ড দেন কাজ স্টার্ট করবেন। আপনি যেখানেই যে কোর্স করেন না কেন, আপনি যেখানে যে কাজ করেন না কেন, কোর্স করেন না কেন, মন মানসিকতা ওই একটার পিছনে থাকতে হবে, তবেই কাছে হবে। আপনি যদি মনে করেন যে আমি এটা করতেছি ওটা করতেছি,
তাহলে এগুলো হারাবে ওইগুলো হারাবে, তো ফোকাস জাস্ট যেটা করবেন সেটার উপরে ফোকাস রাখেন, কে কতটুকু আর্ন করলো তাতে কোনো যায় আসে না। আপনি গ্রাফিক জানেন, ফটোশপ জানেন, ইলাস্ট্রেটর জানেন, লোগো ডিজাইন জানেন, ওয়েব ডিজাইন ক্রিয়েটিভ জানেন, ওয়ার্ডপ্রেস জানেন, যতই ছোট ছোট বিষয় হোক না কেন আপনি যেটাই জানেন সেটা নিয়ে কাজ স্টার্ট করেন এবং সেটাতে আগে এক্সপার্ট হন, দেন কাজ স্টার্ট করেন। তো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটাই সবচেয়ে বেশি কার্যক্রম, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার। তো আপনার যেটাই করবেন ভালো মতন করেন এবং ঠিকভাবে করেন এবং সেটাতে এক্সপার্ট হন। ওকে, থ্যাংক ইউ গাইস ফর দিস, এত ফোন ধরে বকবক করলাম, সেই বকবকগুলো শোনার জন্য। অ্যান্ড যদি কোনো উপকৃত হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, যাতে নেক্সট ভিডিওগুলো ইজিলি পেয়ে যান এবং মেসেজ চলে যায় ইমেলে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও, বাই বাই।